আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজ চেপা। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে ছোট চারা আম গাছের ভিতরে গ্রাফটিং করতে হয়। আমরা যেহেতু ছোট আম গাছের চারার ভিতরে আজকে গ্রাফটিং করব, তো এই গাছটির ভিতরে আজকে আমরা গ্রাফটিং করব। তো দেখছেন যে এই গাছটির ভিতরে কিন্তু অনেকগুলো পর্যায় রয়েছে। তো আজকে আমরা যে গ্রাফটিংটি করতে চলেছি, তো সেই গ্রাফটিংটি আমরা এই পর্যায়ের ভিতরে করব। সব বন্ধুরা, আমরা আজকে যেহেতু এই গাছটির ভিতরে গ্রাফটিং করতে চলেছি, তো মানে আমরা আজকে কী করবো, এই গাছটির ভিতরে জোড় কলম করবো। ঠিক আছে, তো জোড় কলম আমরা জানি মেলা ধরনের হয়ে থাকে। তো আজকে কী করবো, আমরা ভিয়েনের গ্রাফটিং করবো। ঠিক আছে, তো এর আগে কিন্তু কীভাবে ভিয়েনের গ্রাফটিং করতে হয় সেটা দেখিয়েছি, তো আজকেও সেটা দেখাবো, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। আর এর আগে যে ভিয়েনের গ্রাফটিং আমি করেছিলাম সেগুলোর সফলতার রেজাল্টও কিন্তু আমি আজকে দেখাবো। তো দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে এই গাছটির ভিতরে যখন আমরা গ্রাফটিং করবো তখন আমাদের কী করতে হবে, তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা, রুটস্টকটা কীভাবে নির্বাচন করেছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা যে সায়নটা নিয়েছি, দেখুন আজকে যে সায়নটা দিয়ে আমাদের গ্রাফটিং করতে হবে, দেখছেন এই সায়নটা দিয়ে আমরা আজকে গ্রাফটিং করবো। তো সেই জন্য আমাদের আগে মেপে নিতে হবে যে কোন পর্যন্ত আমাদের প্রয়োজন হবে। তো আমরা এই পর্যন্ত প্রয়োজন হবে সেটা মেপে নিলাম। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে গ্রাফটিংটা আমরা করবো সেটার ফাড় কীভাবে দিব, এবং প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে বাধা করতে পারছি কিনা। তো এই তিনটা জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের গ্রাফটিংটা মোটামুটি সফল হবে। তো প্রথমে আমি কী করবো, ধারালো চাকুটা দিয়ে, দেখুন ধারালো চাকুটা দিয়ে ওপরে অংশটুকু সুন্দরভাবে কেটে দিব। ঠিক আছে, কেটে বাদ দিব। তো দেখছেন যে আমরা কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার আমার যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ততটুকু পরিমাণে কিন্তু আমরা ফেলে দিব। ঠিক আছে, তো আমি জাস্ট এইখান থেকে এতটুকু পরিমাণ আমরা রেখে দিব, এবং এইখান থেকে এতটুকু পরিমাণ আমাদের ফাড় যাবে। দেখুন ভালো করে খেয়াল করুন, আমরা নিচের এই জায়গাটুকু রেখে দিব, এই জায়গাটা কোনো কাজ করবো না, কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের কাজ হবে। তো সেই জন্য আমরা এই পর্যন্ত এটা কেটে ফেলাই দেবো। দেখুন এটা কেটে ফেলাই দিচ্ছি, দেখুন এই এইভাবে করে, দেখুন আমরা এটা সমান করে দিচ্ছি, সুন্দরভাবে সমান করে দেওয়া আমাদের হয়ে গেল। তো আজকে যেহেতু আমি এই গাছটির ভিতরে গ্রাফটিং করবো, তো আজকে যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে ভিয়েনার গ্রাফটিং আজকে আমি আপনাদেরকে শেখাতে চলেছি, তো সেই জন্য আমাদের কী করতে হবে, একটা ভি আকৃতির শেপ দিতে হবে। ঠিক আছে, তো ভি আকৃতির শেপ দেওয়ার জন্য দেখুন হাতটা এভাবে করে ধরবেন, ভালো করে চাকুটা এইভাবে করে ধরবেন, একদম মাছ বরাবর, দেখুন একদম মাছ বরাবর চাকুটা ধরবেন, একদম মাছ বরাবর, দেখুন একদম মাছ বরাবর চাকুটা ধরছি, এবং আস্তে 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 এই রুটের স্টকের ভিতরে আমরা কিন্তু চাকুটা প্রবেশ করাবো। দেখুন আস্তে 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 চাকুটা প্রবেশ করাচ্ছি। আর যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু নিচের দিকে আমরা কিন্তু এই যে এই জায়গাটুকু রয়েছে এই জায়গাটুকু কিন্তু আমরা রেখে দিব, এবং এই জায়গাটুকুর ভিতরে আমরা কাজ করবো। তো সেই কাজটা কিন্তু আমরা করেছি। তো এইভাবে করে আমাদের কী করতে হবে, একটা ভি আকৃতির শেপ তৈরি করে নিতে হবে। ভি আকৃতির শেপ তৈরি করতে পারলেই কিন্তু আমরা ভিয়েনের গ্রাফটিং করার জন্য প্রস্তুত করতে পারবো গাছটাকে। তো আমাদের কিন্তু এই মোটামুটি কাজটা শেষ, আর এইভাবে কিন্তু করে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া চলবে না। খো, তো এইবার আমাদের কী করতে হবে, সায়নটা কাটতে হবে। ঠিক আছে, তো এই সায়নটা কাটার আগে একটা কথা বলে নেওয়া ভালো। দেখুন এই সায়নটা কিন্তু যে রঙের আমরা সায়ন নিয়েছি সেই রঙের কিন্তু রুটস্টক নিয়েছি। এক্ষেত্রে কী হবে, আমাদের গ্রাফটিংটা কিন্তু দ্রুত সাথে সম্পূর্ণ হতে আমাদের সাহায্য হবে। তো দেখুন আগে আর একটা জিনিস খেয়াল করে আপনাদের দেখাই, আমাদের সায়নের এই যে নিচের অংশ আছে সেই নিচের অংশটা আমি কেটে ফেলা দিচ্ছি। তো আমরা যেহেতু গ্রাফটিং এই অংশের ভিতরে করবো, দেখুন এই অংশের ভিতরে আমরা গ্রাফটিংটা করতে চলে, তো সেই জন্য আমাদের কী করতে হবে, যতটুকু পরিমাণ প্রয়োজন হবে ততটুকু পরিমাণে কিন্তু আমরা রেখে, যেমনটা বললাম যে আজকে আমরা যেহেতু ভিয়েনার গ্রাফটিং করবো, তো সেই জন্য আমাদের ভি আকৃতির এইভাবে শেপ তৈরি করে নিতে হবে সায়ন এবং রুটস্টকে। তো আমি সায়নের শেপটা তৈরি করে নিব এখন, রুটস্টকটা কিন্তু আমরা আগে তৈরি করে ফেলেছি। তো এটা করার জন্য দেখুন হাতের এই তিন আঙ্গুল দিয়ে ধরবেন, জাস্ট এইভাবে করে ধরবেন, এবং হাতের এইখানে বসাবেন, বসায় কিন্তু আমাদের কাজটা করতে হবে। দেখুন আমি বসালাম এবং কাজটা করছি, দেখুন এই যে এইভাবে করে হালকা এখানে ভাসিয়ে এটা উঁচু করে দিবেন। ঠিক আছে, এবার হালকা যখন ভাসিয়ে উঁচু করে দিবেন তখন ভাঁজটা ঠিক এইভাবে হবে। ঠিক আছে, তখন আপনাদের কিন্তু কাটতে সুবিধা হবে। দেখুন আমার প্রয়োজন মতো, যেহেতু প্রয়োজন আমার প্রয়োজন মতো আমরা কীভাবে কাটবো, দেখুন এইভাবে করে জাস্ট এইভাবে করে নামিয়ে নিয়ে এসে কাটবো। কিন্তু আমরা দুই পাশ থেকে কাটবো প্রথমে, কিন্তু আস্তে আস্তে করে মাছ বরাবর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো প্রথম পর্যায়ে। ঠিক আছে, তো আমি কিন্তু সেটাই করছি, দেখুন আস্তে 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 মাছ বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কিন্তু প্রথম পাশ কাটা শেষ, এবার কিন্তু আমাদের দ্বিতীয় অংশ বা পরের অংশটুকু কাটবো। দেখুন এইভাবে করে আপনারা আস্তে 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 কাটবেন, দেখুন আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই, জাস্ট আস্তে আস্তে ধরে কিন্তু আমরা এটা কেটে দিব। দেখছেন যে হাতের এখানে বসিয়ে যদি আমাদের কাটতে হয় তাহলে কিন্তু আমাদের কাটাটা সুবিধা হয়। আর তার সাথে বড় কথা, আমাদের কিন্তু গ্রাফটিংয়ের যে সিস্টেম সেটা কিন্তু এই এই সিস্টেমের ভিতরেও পড়ে। দেখছেন যে আমরা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখুন আমাদের যে সায়নটা কাটার পালা সেটা কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি, এবং আমি কিন্তু এইখানে জাস্ট লাস্টের যে চাষটা রয়েছে সেটা দিয়ে দিবো, ফিনিশিং টাস্ট। তো দিয়ে দিচ্ছি, দুইদিকে দিয়ে দিবো আমি এই যে এইভাবে করে। ঠিক আছে, তো আমার মতে এখানে এটা কেটে ফেলা ভালো হবে। তো এটা আর এখানে একটা এইভাবে করে ভাঁজ তৈরি করা নিয়ে ভালো হবে। তো আমি কিন্তু সেটা করে দিলাম। তো দেখুন আমাদের কিন্তু সায়নটা সুন্দরভাবে কেটে কিন্তু আমরা রেডি করে ফেলেছি। ঠিক আছে, দেখছেন যে এতক্ষণ ধরে যে সায়নটা দেখলেন সেই সায়নটা কিন্তু আমরা সুন্দরভাবে কেটে রেডি করে ফেলেছি, এবং এটার ভিতরে প্রবেশ করায় দেখবো যে আমাদের সায়নটা মাপ মতো আছে কিনা। সায়নের দুই যে ক্যাম্বিয়াম লেয়ার আছে, দেখুন এই যে দুই পাশের যে ক্যাম্বিয়াম লেয়ার সেটা এই দুই পাশের ক্যাম্বিয়াম লেয়ারের সাথে ম্যাচ করছে কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন আমি জাস্ট এটার ভিতরে প্রবেশ করা দিচ্ছি এইভাবে করে, এবং আমাদের দেখতে হবে। দেখুন আমার কিন্তু হালকা বাড়তি অংশ হয়েছে। ঠিক আছে, আমি বলছি না যে আমার বাড়তি অংশ হয়নি, আমার হয়েছে, হালকা বাড়তি অংশ হয়েছে। জাস্ট আমি এভাবে কেটে দেবো এবং এটা সুন্দরভাবে এইভাবে সমান করে দেবো। ঠিক আছে,
দেখুন এই যে এইভাবে করে এখান থেকে এটা কেটে দিচ্ছি। তো দেখছেন আমাদের কিন্তু এই যে সায়নের যে বাড়তি অংশ ছিল সেটা কিন্তু আমি সুন্দরভাবে এই ম্যাচ করে দিচ্ছি, আমাদের কিন্তু সুন্দরভাবে ম্যাচ করে দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের যে সিম্পল কাজ সেটা কি সায়নটাকে সুন্দরভাবে এর ভিতরে প্রবেশ করানো। ঠিক আছে, আমরা সুন্দরভাবে এর ভিতরে প্রবেশ করাই দিলাম। এই মুহূর্তে আমার হাতে যে প্লাস্টিক পিতাটা দেখছেন, হ্যাঁ এই প্লাস্টিক পিতাটার কথা বলছি। তো এই প্লাস্টিক পিতা কীভাবে তৈরি করতে হয় অনেকেই কিন্তু জানেন না। তো এই প্লাস্টিক পিতা কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কিত একটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলের পেজে ঢুকেও কিন্তু আপনারা সেটা দেখে নিতে পারেন। তো আর বেশি কথা বলছি না, তো এই প্লাস্টিক ফিতাটা দিয়ে আমি বাধাই করবো। তো দেখুন আমি এই প্লাস্টিক ফিতাটার এই পয়েন্টটা ধরে নিচ্ছি হাতে এবং এইভাবে করে ধরবেন আপনারা। দেখুন প্রথমে ফার্স্টে কিন্তু এইভাবে করে ধরবেন, আর এই ডান হাত দিয়ে ধরে বাম হাতের এইখান থেকে ঢুকিয়ে নিয়ে আসে, মানে বের করে নিয়ে পেঁচিয়ে নিয়ে আসতে হবে আমাদের, এইভাবে করে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখানে একটা ভাঁজ দিয়ে এখানে একটা চিপে ধরতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের ব্যাক পয়েন্ট একটা ভাঁজ যাবে। দেখুন এই ব্যাক পয়েন্ট এই ভাঁজটা কিন্তু সবাই দিতে পারে না, যে দিতে পেরেছে তাদের কিন্তু গ্রাফটিং সফল হয়েছে। দেখুন এটা বারবার আমি প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু দেখাই যে কীভাবে এই ব্যাক পয়েন্ট এই ভাঁজটা দিবেন, মানে পিছন থেকে এই বের করে নিয়ে এসে ভাঁজটা দিবেন। দেখুন এই ভাঁজটা যখন একবার দেওয়া হয়ে যাবে তখন কিন্তু প্রতিবার কিন্তু আমাদের এই সায়নটা ঠিক এই একই ভাঁজে কিন্তু পেঁচাবো আমরা, মানে প্লাস্টিক ফিতা দিয়ে। ঠিক আছে, সায়ন আর রুটস্টক দুটো একসাথে করে। তো দেখুন আমরা কিন্তু সেই সেই কাজটাই করছি। তো মাঝ পয়েন্টে এসে এখানে যে কথাটা বলি আমি আপনাদেরকে সেটা কি, যে এইখানে যেন প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করার সময় আপনারা খেয়াল রাখেন যে পানি যেন প্রবেশ করতে না পারে, সেটাই আপনারা আজকেও আমি বলছি যে সেটাই খেয়াল রাখবেন। এবং প্লাস্টিক ফিতা দিয়ে দেখুন একদম গায়ে ঘিষিয়ে ঘিষিয়ে লাগিয়ে এমন করে প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করতে হবে যেন পানি কোনো মতেই এইটা শুয়ে যেন পানি কোনো মতেই এই গোড়ার অংশে প্রবেশ করতে না পারে। জাস্ট এই কথা যদি আপনারা খেয়াল রাখতে পারেন এবং প্লাস্টিক পিতাতে যদি সুন্দরভাবে বাঁধাই করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্রাফটিং সফল হবে। তো আবারও বলছি শুনুন, যে প্লাস্টিক পিতা দিয়ে বাঁধাই করার সময় আপনারা অতিরিক্ত কথা যে কথাগুলো বলছি সেগুলো খেয়াল রাখুন, যে এই যে এইখানে এই পর্যায়টা কিন্তু আমাদের মেন পর্যায়, কারণ এইখানে কিন্তু আমাদের জোরটা হবে। আর এই জোরে যদি প্লাস্টিক ফিতা দিয়ে বাঁধাই করার সময় যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় এবং পানি প্রবেশ করে নষ্ট হয়ে যায় গ্রাফটিংয়ের যে জয়েন্ট সেটা কিন্তু হতে পারবে না, এবং জয়েন্ট না হলে কী হবে আমাদের গ্রাফটিংটাই সফল হবে না। তো এটা খেয়াল রাখবেন। তো আমি আর বেশি কথা বলছি না, প্লাস্টিক ফিতা দিয়ে দেখুন আমি ওপর পর্যন্ত যতটুকু পরিমাণ আমাদের সম্ভব হয়েছে আমরা ততটুকু পরিমাণ নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে কিন্তু এই যে ওপর দিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা এই প্লাস্টিক ফিতাটা আবারও নিচ দিয়ে নিয়ে আসছি, চেষ্টা করছি। দেখুন আমাদের যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু পরিমাণে কিন্তু আমরা বেঁধাই করেছি। দেখুন আমরা কিন্তু এই প্লাস্টিক ফিতা বাড়তি হয়েছে বিধায় কিন্তু আমরা নিচের দিকে এটা বেঁধে দিব। দেখুন আমরা নিচের দিকে বেঁধে দিচ্ছি এটা বাড়তি হয়েছে বলে, তো জাস্ট আমরা নিচের দিকে এটা বেঁধে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এই পর্যায়ের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু নিচের দিকে এই গিটুটা দিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, কারণ আজকে আমি কিন্তু খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি যে আম গাছের ভিয়েনার গ্রাফটিং মানে ছোটো চারাতে কীভাবে করবেন। দেখুন আমরা যে চারাগুলোতে গ্রাফটিং করছি এই মুহূর্তে কিন্তু আমরা এই বেডের ভিতরে অনেকগুলো চারা রেখে দিয়েছি, সেই চারাগুলোতে কিন্তু আমরা প্রতিনিয়ত গ্রাফটিং করে করে শেষ করার চেষ্টা করছি। তো এই 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 বছরেই কিন্তু এই চারাগুলো লাগানো হয়েছে, মানে এই আমের শেষ সিজনের দিকে কিন্তু চারাগুলো আঠি বসানোর পরে কিন্তু কাজ শুরু করা হয়েছে। তো আশা করছি আজকে আমি কিছু ইনফরমেশন আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা যে গ্রাফটিংটা করেছিলাম কিছুদিন আগে কিন্তু এই গ্রাফটিংটা করি, গ্রাফটিংটা দেখছেন যে সফল হয়ে গেছে, গ্রাফটিংয়ের জয়েন্ট সেটাও কিন্তু সুন্দরভাবে জয়েন্টিং হয়ে গেছে। তো এই গ্রাফটিংটা কিন্তু আমরা কিছুদিন আগে সম্পূর্ণ করেছিলাম, গ্রাফটিংটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়ে গেছে। আজকে যে গ্রাফটিংটা করেছি সেটাও কিন্তু সুন্দরভাবে সফল হয়ে যাবে। তো আজকে আমি যে গ্রাফটিংটা করেছি সেটা কিন্তু একই ধরনের স্টাইল দেখছেন, এটাও কিন্তু আমরা ভি স্টাইলে গ্রাফটিং করেছিলাম দেখতে পাচ্ছেন এইখানে। তো আজকে যে গ্রাফটিংটা করলাম সেটার সাথে কিন্তু এটার অনেক মিল রয়েছে, আর এটা যেহেতু সফল হয়ে গেছে সেটাও কিন্তু সফল হবে, কারণ দুই গ্রাফটিংয়ের ভিতরে কোনো ফারাক নেই, কারণ আমরা দুটো স্টাইলই একইভাবে প্রতিস্থাপন করেছি, গ্রাফটিং সুন্দরভাবে সম্পন্ন করেছি। আশা করছি আপনারা ঠিক আমার মতো দেখছেন এই যে গ্রাফটিংটা সফল হয়েছে এমন গ্রাফটিং কিন্তু আপনারাও সফল করতে পারবেন। তো দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।